মর্নিং ফ্রেন্ডস, আবার একটি নতুন দিনের সাথে তোমাদের সামনে চলে আসলাম। আমি এই জাস্ট মুখটা ধুয়ে আসলাম, দাঁত ফাঁত মেজে মুখ ধুয়ে আসলাম, এখনও মুখ টুক পুঁছিনি। তো আমি মুখ টুক পুঁছে টুচে একটুকুনি কাজ আছে টুকিটাকি, সেগুলো করে তোমাদের সামনে আবার পরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই SS ব্লগে। তোমরা একটু সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর খুব যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো। তো এখনকার মতন টাটা। দেখো কীভাবে ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না, এদিকে দুধগুলো রেখে দিয়েছি। হ্যাঁ নানু, হই ওট 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 ওট, পড়া আছে তো, আবার ওঠো। তো এই দুধ ফুধ খাওয়াচ্ছি, খাইয়ে টাইয়ে পড়তে দিয়ে দিই। তো মেয়েকে পড়তে দিয়ে আসলাম পাশেই, তো এখন এসে একটু বসে আছি, তারপরে আবার একটু এই জামা কাপড় ধোবো, টুকুরে কাজ আছে। তো তারপরে আবার মেয়ে আসলে পরে আবার তোমাদের দেখাচ্ছি। তো এই জাস্ট স্নান টান করে ঘরে আসলাম, তো ছাদে যাই, ছাদে গিয়ে তারপর আবার কথা বলছি। আইডি বললো যে আগে নিয়ে যাবো, তাই জন্য আমি জাস্ট মাথাটা আসছি সিঁড়ি টুড়ি পুড়ে, এই এখন অন করে দিচ্ছি। তো এই এখন যাচ্ছি নিচে আনতে, তো আগে পাম্পটা বন্ধ করলাম, জল পড়ে যাচ্ছে। তো আগে গিয়ে নিয়ে আসি মেয়েকে, তারপরে আবার মেয়েকে নিয়ে এসে একবারে ছাদে যাচ্ছি। এই যে একে পরে নিয়ে বাড়িতে যাচ্ছি, কি দৌড়ে দৌড়ে যাচ্ছে, ছুটির সময় মজা আর পড়তে আসার সময় কান্না। ওই যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, না না এখন কি কিনবি, এখন বাড়িতে গিয়ে ভাত খাবি, স্নান করবি, স্নান করে তারপরে ভাত খাবি। হ্যাঁ আচ্ছা কি হয়েছে জানি না, মঞ্জু বাপি রান্না করছে তো জানি না কি করছে। তো সবে আমি বাড়ি আসলাম, তো তেলটা মাখিয়ে দিয়ে নি, এবার লজ্জা পাচ্ছে, ওর গায়ে কাপড় নেই তাই জন্য আসছে না সামনে। তো এই যে ছাদে আসছি, তো এসে এই জামা কাপড়গুলো কাচলাম, কেচে এগুলোকে এখন সব মেলবো। আর ওইদিকে ওটা পেছনে লুকিয়েছে, কারণ বলছে আমি কাপড় পরা নেই, জামা পরা নেই বলছে না, বলছে আমি কাপড় পরা নেই তাই জন্য আসবে না, ওই যে পিলারের পেছনে গিয়ে লুকিয়েছে, লজ্জা পায় বড় হচ্ছে। তো এগুলোকে মেলে ঠেলে দিয়ে নিই, তারপরে ঠাকুর নমস্কার করবো। এই যে কালকেও তো দেখালাম তোমাদের ঠাকুর মন্দির, ঠাকুর নমস্কার করে নিই, করে তারপরে আবার কথা বলছি। তো এই যে ঠাকুরটা দিয়ে নিই, ঠাকুরটা দিচ্ছি, তো এই যে স্নান টান করে বসে পড়েছে খেতে, ঠিক করে বসো নানু। হ্যাঁ তো আজকে নানুর খাওয়ার আছে হচ্ছে মাছের ঝোল, নানুর আলাদা ট্যাংরা মাছ, সোয়াবিন সবজি দিয়ে ঝোল। ট্যাংরা মাছের মাথা টেস্ট করবি, কর, তোকে খাইয়ে ঠাইয়ে নিই। তো মেয়ের সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে গেল, এই জাস্ট খেয়ে উঠলাম, এখনো হাত ধুই নি, হাত হাত ধুয়ে নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে হাত মুখ ধুয়ে এসছি, এসে ওইদিকে নানু আর ওর বাবা খাচ্ছে, ও দাঁড়িয়ে রয়েছে নানু। তো এখন বেজে গেছে অলরেডি 4:30 বাজে নি, 4:20 বাজে। তো এখন একটুখানি শুয়াই ওকে, ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা খাচ্ছে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো শুয়াই গিয়ে শুয়ে একটুখানি ঘুম পাড়াই, কারণ আবার সকালেও তোর পড়া থাকে, তো একটুখানি শুয়ে থাক, না ঘুমালে না ঘুমাবে। তা বিকালেও আবার পড়া আছে, বিকেলে 6:30 নাগাদ তোর পড়া থাকে, কিন্তু যেতে ওই 6:30 বাজে, 6:45 নাগাদ আমি বেরাই, এখান দিয়ে টোটো করে যাই। তো যাই হোক একটু শোয়াই, এবার রেডি হয়ে গেছি, পড়তে দিতে যাবো,
কিন্তু এখন বাজে চলেছে 6টা, এখনো মেয়ে উঠছেই না, ডেকেই যাচ্ছি মেয়েকে, দেখবে তাই নানু ওই যে ওই পাশে কোনো মুখ গুঁজে ঘুমিয়েই যাচ্ছে। দেখো সবাই, এত বড় মেয়ে ঘুম থেকে উঠবে না, আমার কাঁদছে, ঘুম থেকে উঠবে না, এই করবে না, অনেক টেনাটোনা তুলে নিয়ে আসলাম, এবার ওকে কোলে কোলে নিয়ে চলো, এই সামনে গিয়ে টোটাতে উঠবো, এইটুকুনি হেঁটে যেতে হয়, তোকে কোলে কোলে নিয়ে চলো, দেখো এখনো পারলে ঘুমাচ্ছে। আন্টি আন্টি এই যে চলে এসছে পড়তে, ঢোকা মাত্রই দরজাটা আগে গিয়ে খুলছে। হ্যাঁ ওই যে ওর সাথে খেলবে, ঢোকা মাত্রই দরজাটা আগে গিয়ে খুলছে, ছিলপা এসছে, আন্টি এসছে, আন্টি এসছে, ছিলপা এসছে। তো এই বাড়ি যাচ্ছি, ওকে দিয়ে আসলাম পড়তে, আমি হেঁটে হেঁটে যাই, তো পরে আবার মেয়েকে দিয়ে চলে আসলাম পড়তে, পড়ছে, এই জাস্ট আমি এখন ঘরে আসলাম, ঘরে এসে বসে আছি, মানে বসবো না, একটু কাজ আছে, একটু আবার ওই আমার মেয়ের যে আগের আন্টিও আবার ফোন করলো, ডাকলো, একটু ওর সাথে একটু কথা বলবো। পড়া হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা চপ নিলাম খেতে খেতে, তো এইটা যদি এখন মেয়ে দেখতো না যে আমি চপ খেতে, বাবা কি অন্ধকার, চপ খেতে খেতে যাচ্ছি, তাহলে বলতো বাবা কিছুই দেখা যাচ্ছে না। এই জাস্ট এই টোটোর থেকে নামলাম, এই যে মেয়েকে নিয়ে আসলাম, এখন ওর এই যে আন্টির সাথে দাঁড়িয়ে গল্প করছি, ওর জুই আন্টি, তাই গল্প করছিলাম, বলছি ভিডিওতে নেবো, দৌড়ে ঘরে চলে গেছে, তো একটুখানি কথা বলে তারপর বাড়িতে যাচ্ছি। ব্যাগ ট্যাগুলো রেখে গেলাম, জুই নিচে দাঁড়িয়ে রয়েছে, তা এর মধ্যে আবার মেয়ের আবার রুটিও আনতে হবে, তো এখন শীত পড়েছে, তো ও রাত্রি করে এখন রুটি খাওয়াই ওকে, তো ওই যে মেয়ে আর মেয়ের আন্টি দাঁড়িয়ে রয়েছে, অন্ধকার দেখতে পাবে না, তো ওর সাথে একটু যাই গিয়ে, কি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, দেখো দেখো কিভাবে দৌড়াচ্ছে, জুই ক্যামেরার সামনে আসবে না বলে, যেমন মেয়েটা দৌড়াচ্ছে সেমন ও দৌড়াচ্ছে, এই দাঁড়াও জুই, তো ঠিক আছে ওর সাথে একটু আবার একটু গল্প টল্প করে নি, এতদিন বাদে, এতদিন বাদে ও এসছে বাড়িতে, ওর অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি এখানে না, সেই আগরতলা, তো তো ওর শ্বশুরবাড়ি সে অনেক দূরে, তা ও প্রায় এক বছর বাদে আসলো, তাই জন্যই এতবার আমায় ডাকে একটু গল্প করতে। ছুটি নেওয়া হয়ে গেল মেয়ের, জুইটা খালি আগে আগে দৌড় মারে যখনই ভিডিও স্টার্ট করি, আর এই যে মেয়েটাও সঙ্গে যাচ্ছে, ওই যে এরা দুজন আগে আগে দৌড় মারে, তো যাই হোক ছুটি নেওয়া হয়ে গেল বাড়িতে কি, তারপরে আবার ওকে খাওয়ানোর সময় আবার কথা বলছি। বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তো এর এখন বায়না উঠেছে, লিপস্টিক পরবে, আমি চাই আগে রুটি ফুটি খেয়ে ঠেয়ে নে তারপরে, না এখন আগে লিপস্টিক পরবে, তো বল তোর কি হয়েছে, লজ্জা পাইছে, লিপস্টিক তো না, না এত রাত এখন লিপস্টিক পরবি বলো, তো দেখি একে খাইয়ে ঠাইয়ে নি, তো এখন এই জামা কাপড় গুলো ভাঁজ করছি, নানু উপাস দিয়ে ভিডিও করছে, বলছে যে মা তুমি জামা কাপড়টা ভাঁজ করো, আমি তোমার ভিডিও করে দেবো। আজকে নেল পলিশটা কিনেছি, কেমন লাগছে নেল পলিশটা, কি কালারের কাটবে না মা, কি কালারের হচ্ছে যে হচ্ছে যে পিঙ্ক। সব কাজবাজ সেরে শুতে যাব, বিছনা বাটি করা হয়ে গেছে, আর এটা এখানে বসে রয়েছে, একটা জিনিস কিনেছি বসে রয়েছে, যতক্ষণ না আমি শোবো ততক্ষণ শোবে না, যেহেতু কালকে ছুটি আছে তাই জন্য বলছে তুমিও, তুমি যতক্ষণ না শোবে আমি শোবো না, যেহেতু কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে না, তো এখন দেখবে টাইম কটা বাজে, 1:30 বাজতে যায়, এখনো ঘুমায়নি, তো যাই হোক আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, নতুন আর একটি ব্লগ নিয়ে নতুন কোনো দিনের সাথে আসবো,
সবাই ভালো থেকো, গুড নাইট।